কে এর আগের যে পনেরোটা এমসি কিউ কোশ্চেন সেটা আমি আগে আপলোড করেছি এবং এরপরে ষোলো নম্বর কোশ্চেন বাকি পনেরোটা কোশ্চেন সেটা আজকে আলোচনা করবো ষোলো নম্বর ভারত তীর্থ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ নম্বর স্থান পূরণ কর পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের এখানে ড্যাশ এটা হবে পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর আঠেরো নম্বর বিলাতে রবীন্দ্রনাথকে রুবি বলিয়া কে ডাকিতেন ভারতবর্ষের একজন উচ্চ ইংরেজ কর্মচারী বিধবা স্ত্রী হার পাওয়ার পর কি পাওয়া বাকি উনিশ নম্বর মন্ত্র কুড়ি নম্বর বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের কাল পরিসীমা কত তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো বর্ণ কি ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ এবার বাইশ নম্বর বাংলার চড়িত ভাষায় স্বরধ্বনি কয়টি সাতটি তেইশ নম্বর যিনি ব্যাকরণ জানেন তাকে কি বলা হয় বৈয়াকরণ যিনি শত্রুকে বধ করেন তাকে কি বলা হয় শত্রুঘ্ন আচ্ছা পঁচিশ নম্বর বর্তমান ভারত লেখা স্বামী বিবেকানন্দের লেখা ছাব্বিশ নম্বর নাচ কারা নাচে পর্যারা পৌষগুলাং কাদের ধর্মীয় উৎসব মুড়িয়াদের সাতাশ নম্বরের আঠাশ নম্বর ফুল ফুটিলে গাছও তাহার বন্ধু বান্ধব দেহকে ডাকিয়ে আনে কথাটি কোথায় আছে চন্দ্র বসুর লেখা উদ্ভিদের জন্ম ও মৃত্যু গল্পে তেমন উনত্রিশ নম্বর নালসা পিঁপড়ে কেমন উগ্র প্রকৃতির হয় আর তিরিশ নম্বর রক্ত কত প্রকারে হয় রক্ত চার প্রকারে এবি এবং ও আর আগের যে পণ্যটা এটা নিউ নতুন পণ্যটা কোশ্চেন আর এর আগের যেটা পণ্যটা কোশ্চেন সেটা আগে আপলোড করেছি আপনারা দেখে নেবেন ভিডিওটা ধন্যবাদ